নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন, পুষ্টিকর খাদ্যের বাগান তৈরির আহ্বান কীর্তি। বিভাগীয় কাজ সারতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকা জুড়ে। শ্রীকোনায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত বাড়ি, ক্ষয়ক্ষতি 50 লক্ষাধিক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তাপাং আইসিডিএস প্রকল্পের বর্ষাঙ্গনে একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায় মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কাছাড়ের জেলাশাসক কীর্তি জলি জেলায় ফলমূল শাকসবজির বাগান তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি জানান, আদর্শ গ্রাম উন্নয়ন যোজনার অধীনে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণ করতে সব বিভাগের প্রকল্প একসঙ্গে কনভার্জেন্স করে কাজে লাগানো হয়েছে। পিজি থেকে জল এবং শৌচালয়ের ব্যবস্থা করার পাশাপাশি উজ্জ্বলা যোজনায় রান্নাঘর নির্মাণ করা হয়েছে কেন্দ্রটিতে। গর্ভবতী মায়েদের কাউন্সিলিং এর ব্যবস্থার পাশাপাশি বয়সন্ধির ছেলেমেয়েদের ও কাউন্সিলিং করা হবে মডেল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে। তরুণীদের যাতে আয়রন ডেফিসিয়েন্সি না হয় সেদিকেও নজর রাখার ব্যবস্থা রাখার পাশাপাশি বাচ্চারা যাতে খেলাধুলো করতে পারে সেদিকেও কেন্দ্রটিতে ব্যবস্থা রাখা হবে। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার আওতায় এই মডেল কেন্দ্রটিতে সব বিভাগের সুযোগ সুবিধার বন্দোবস্ত করা হয়েছে। উদ্বোধনী ভাষণে জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায় কাটিগড়ার দীননাথপুরে পুষ্টিকর শাকসবজি ফলমূল বাগান তৈরি করে কাছাড় জেলা প্রশাসন সম্প্রতি কেন্দ্র সরকারের স্কচ পুরস্কার পাওয়া জেলা প্রশাসনের প্রশংসা করেন। উল্লেখ্য, নীতি আয়োগ থেকেও কাছাড় জেলা প্রশাসনের স্কচ পুরস্কার লাভ করায় টুইট করে প্রশাসনকে অভিনন্দন জানানো হয়েছে। জেলা পরিষদ সভাপতি রায় জানান, ওই এলাকায় পুষ্টিকর শাকসবজি ফলমূলের বাগান অর্থাৎ নিউট্রি গার্ডেন কিউ করতে চাইলে এমজিএনরেগা থেকে অর্থসংস্থান করা হবে। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন ডিডিসি রাজীব রায়। এছাড়া জেলা সমাজ কল্যাণ আধিকারিক শাশ্বতী সোম প্রাসঙ্গিক বক্তব্যে মডেল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণ করতে 7 লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান। जिसमें प्रोटीन डाइट है, सोया वो सब है, तो वो खाना अगर आंगनवाड़ी वर्कर के घर से मिल रहा है तो नेचुरली आपको लगेगा कि थोड़ा कम ही मिल रहा है, बट ये ऑफिशियल ऑफिस में जब मिलेगा आपका हक बनता है कि इसको ठीक से चलाने के लिए। आंगनवाड़ी सेंटर का प्रेसिडेंट भी होता है, मैं उनको भी रिक्वेस्ट करती हूँ कि इसका ओनरशिप लीजिएगा, इसको अच्छे से चलाइएगा। इसमें बहुत जल्दी पानी का कनेक्शन भी हम जल्दी में मीटर में देने वाले हैं, तो पूरा सिस्टम अच्छा सेट होगा, बच्चे को कोई लैक नहीं होगा। तो अभी आपके हाथ में है, आपके गांव के हाथ में है, इसको कैसे आप यूज करेंगे। प्रधानमंत्री आवास योजना के अंदर 15 स्ट्रीट लाइट भी दिए गए हैं, विभिन्न गवर्नमेंट ऑफिस के सामने रखा गया है, आप कभी भी जा सकते हैं कुछ हेल्प के लिए, कुछ सर्विस के लिए। तो मैं आप सभी से रिक्वेस्ट करती हूँ, अभी ये आपके हवाले में करके जा रही हूँ, इसका मेंटेनेंस, इसका यूज एंड इसका सक्सेस आपके हाथ में है। एंड हम चेयरमैन साहब जब भी कॉल करते हैं सिर्फ सफर के बारे में उनका पूरा दुख और दिल उसी में रहता है कि सफर को कैसे उन्नति करें। तो इसमें और भी फर्क कार्यक्रम हम लेंगे और डेवलपमेंट करेंगे, एंड जैसे उन्होंने बोला है पुष्टि निर्भर का कैसे लाए। বিভাগীয় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন রেলকর্মী পরেশ দাস, বয়স 46 বছর, বাড়ি কাটাখাল। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও সকাল 8:30 নাগাদ তিনি রেলস্টেশন সংলগ্ন এলাকায় বিদ্যুতের কাজ করতে খুঁটিতে চড়েছিলেন, কিন্তু কাজ শুরু করতে হঠাৎ খুঁটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। পরে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে তিনি বিদ্যুতের সংস্পর্শে এলেন কিভাবে, কারোর কাছে কোনো জবাব নেই। তবে অনুমান করা হচ্ছে কোথাও বিদ্যুৎ যোগাযোগে ত্রুটি রয়েছে, এর দরুন লাইন অফ করা হয়নি এবং পরেশবাবু লাইন অফ রয়েছে মনে করে বিদ্যুৎবাহী তার ধরে ফেলায় এমন দুর্ঘটনা সংঘটিত হয়। পরেশ দাস, সে আজকে ডিউটিতে সকালবেলাতে আসার পরে যেরকম প্রসিডিওর মতো ডেইলি বুক করা হয়, এদিন আজকেও তার লাইনে বুক করা হয়েছে ডিউটিতে, গেছে গিয়া লাইন ডিসকানেকশন কইরা গিয়া যেরকম প্রসিডিওর মতো যেটা কাজে যায় গেছে লাইন অফ কইরা। পুলে যখন উঠছে 12 মিটার পুল উঁচা লম্বা, ওঠার পরে এখান থেকে উপর থেকে পড়ছে, পড়ার পরে এখানে লগে লগে স্টাফরা তার সাথে ছিল দুইজন স্টাফ, ওই দুইজনের
লগে লগে আমার পাশে অফিস আমার কল করছে, যাইয়া গিয়া ডেড মানে তার বডিটা নিয়ে আইসি আমরা ডাক্তারের কাছে, ডাক্তারের প্রেজেন্ট। তখন বাজে এগারোটা বাজবার 10 মিনিট আগে ঘটনা ঘটছে, লগে লগে 11:05 আগে তারে লই আইসি এখানে। আনার পরে ডাক্তারে ডিক্লেয়ার দিছে যে বদলুক মারা গেছে। পরে আমি তখন আমার নিয়ম মতো আমি তার গার্জিয়ানরে কল করছি, গার্জিয়ানরে কল করে গার্জিয়ানরে পুরো ফ্যাক্টটা আমি বলছি গার্জিয়ানের কাছে। তো গার্জিয়ানের পুরো ফ্যাক্ট শোনার পরে আমি কিন্তু মারা গেছে বললে গার্জিয়ানরে কিছু জানাই নাই, আপনারা তাড়াতাড়ি আসেন, বদলুক অসুস্থ, এই কথা বলে আমি তাড়াতাড়ি নিয়ে আইছি। সোমবার রাত 1টা নাগাদ এক বিধ্বংস অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো কাছাড় জেলার শ্রীকুনা টিভি টাওয়ার রোডের এক বসত বাড়ি। অম্বিকা সিনহা নামের এক মহিলার পাকা ঘরে শর্ট সার্কিট হয়ে এই বিধ্বংস অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে জানা যায়। আগুনের লেলিহান শিখা পুরো বাড়িকে ভস্মীভূত করে দেয়। খবর দেওয়া হয় শিলচর দমকল বাহিনীকে। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 লক্ষাধিক হবে বলে অনুমান করা হচ্ছে। বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার সহ প্রয়োজনীয় নথিপত্র এবং কুরিয়ার সার্ভিসের একটি ফ্র্যাঞ্চাইজির ইলেকট্রনিক সামগ্রীও আগুনের গ্রাসে চলে যায়। এই ঘটনাকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। আগুন তো আমরা জানি না, রাতকে সব ঘুমাইছে, 10টা 11টার সময় ঘুমাইছে। ঘুমানোর পরে প্রায় 1টা 1টার সময় মা বাইরে হয়েছে, আটটা কি আগুন দেখছে বাইরে হয়েছে। তখন আর ওগুলো কিতাব পড়ছে আর মা হুলুস্তুরে ওদিক ওদিক করিয়া বাচ্চারা লইয়া বাঁচছে। আমারে লগে লগে ফোন করা আইছে, আমিও রেডি এখানে। আমরা তো ঘরে বিধান হয়েছে, যত যাবতীয় জিনিস আছে ফ্রিজ ট্রিজ লইয়া যত সোনা সোনা আলমারিত আছে এটা সব শেষ, ঠিক আছে। আর প্রায় ক্যাশও আসিল, প্রায় 2.5 লাখ টাকা ক্যাশ আছে। আর গরু সব লইয়া খালি গরুর ক্ষতি হইল 20 লাখের টাকা, ঠিক আছে, গরুর খরচ। আর এর মধ্যে তোমার এখানে আমরা ফ্র্যাঞ্চাইজি একটা আসিল এক্সপ্রেস ব্রিজ কুরিয়ার, এটারও প্রায় 3 লাখ টাকা লাখা খরচ নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে শিপমেন্ট। প্লাস আমার 10,000 মাল যেটা 2 লাখ টাকা নষ্ট। কিভাবে আগুন লাগলো? মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো 32 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 31 জনকে এবং আরটিপিসিআর এর মাধ্যমে 1 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসের মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একটি পজিটিভ শিশুর মৃত্যু হয়েছে। সে হাইলাকান্দি জেলার বরবন্দ পার্টুর বাসিন্দা হাবিবুর রহমান, বয়স 3 বছর। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 72 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 43 জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং 29 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 5 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 55 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজে 7 জন রুগী ভর্তি হয়েছেন এবং 1 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 8টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 5টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজের 1 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। গ্রামোন্নয়ন নামে প্রকল্প ও প্রকল্পের নামে সরকার ব্যাপক অর্থরাশি ব্যয় সত্ত্বেও চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে জনগণের। এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে গোটা তারাপুর জিপিতে। ওই জিপির দাসপাড়ার পর বেহাল রাস্তার প্রতিবাদে মঙ্গলবার মাঠে নামেন জিপির রবীন্দ্র সরণের বাসিন্দারা। এদের সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয়রা বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে যৎসামান্য অর্থের কাজ হয় ওই গলিতে, কিন্তু বর্তমান জিপি পঞ্চায়েতের আমলে জনসমস্যা সমাধানের জন্য বার কয়েকবার আবেদন জানিয়েও প্রতিটি বর্ষার মরশুমে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে জিপির লোকেদের। শুধু তাই নয়, হাঁটু জল পেরিয়েও চলাচল করতে হয় তাদের। এই বিষয়টি তারা জেলা প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করেন এবং এমন দুর্ভোগের পেছনে আসল কি রহস্য লুকিয়ে আছে তার প্রশাসনিক তদন্তের দাবি জানান তারা। যেটা আপনি রবীন্দ্র সরণের পিছন দিকে যেটা অবস্থা, এটা সত্যি মানে খুবই দুঃখজনক। ও মানে মানুষের খুব কষ্ট হয় এদিকে হাঁটাচলা করতে, বা আমিও যাই দেখছি। কিন্তু কথা হয়েছে, আমি এপি হিসাবে আমার ফান্ড একদমই নাই, আমি এনআরজিএসের মাধ্যমে 2-1টা কাজ করাচ্ছি এখানে। কিন্তু আপনারা যে গলির কথা বলছেন কালাচান সরণি, এটা আপনারা আপনি আমাকে বলার পরে আমি আমার জেলা পরিষদের সঙ্গে আমি আলাপ করেছি এবং স্যারের সঙ্গে যখন আলাপ হয়েছে তখন উনি সঙ্গে সঙ্গে আমাদের জিপি প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, উনি বলছেন যে 15 ফাইনার্সে এই কালাচান সরণি ধরা হয়েছে। তো যখন ধরা হয়েছে আমি নিশ্চয়ই জানবো যে এটা ধরা হয়েছে, যখন কাজ নিশ্চয়ই হবে আগামীতে। আর পাবলিকের দুরবস্থা সত্যি, সেটার জন্য তো আমরা
আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমরা সেদিকে নজর দেওয়া দরকার। আমরা যেভাবে হোক, যে কোনো ফার্মটাকে হোক, এপি হোক, জিপি হোক, জেডপিসি হোক, যে কোনো ফার্মটাকে ফোকাস হলেই পরে সেটাই হওয়া, যে আমি করতে পারলাম না, আমার ফার্ম নেই, সেটা কোনো বড় কথা নয়। আমাদের বিজেপির সরকার, আমরা বিজেপির থেকেই তিনজনে জিতেছি, একজনের ফার্ম জিপিতে ফার্ম আছে, জিপির ফার্মে যদি হয় আমরা সেটাই বলবো। করোনা অতিমারির দরুন শহরের আখড়া অথবা মঠে প্রভু জগন্নাথের রথের চাকা না ঘুরলেও ব্যতিক্রম দৃশ্য পরিলক্ষিত হয় সোমবার বড়খলার ছাত্রজীবীতে। গ্রামের ভক্তপ্রাণ পুরুষ ও মহিলার উভয়ের উদ্যোগে প্রভু জগন্নাথের রথ নিয়ে গান কীর্তন সহ বিভিন্ন ঘর পরিক্রমায় সামিল হন তারা। রথযাত্রার দিনেও আমরা করছি, আর আজকে কোনো রথের দিনেও আমরা যা কিছু পারি আমরা এই জগবন্ধু বড়বদার সুভদ্রা দিয়ে যার মানে প্রস্তুতি নিয়ে যা কিছু এই লকডাউনের ভিতরে আমরা যা শিখতে পারি আমরা ঈশ্বরের জন্য আমরা মানে কী বলুন যথাস কী বিহির বিষয়ে গ্রাম দেশে 40 বছরের পরে চল্লিশ বছরের এখানে কোনো সার্কামটেন্স কোনো ছিল না, রাস্তাঘাট ছিল না, একটু মেরো রাস্তা ছিল, তারপরে না হাতি সেটা তো আরো কিছু আমি বলতে যাবো রাস্তাঘাটের জন্য আপনার রথটা টানতে পারি, সেটা ইলেকট্রিফিকেশন হওয়া আমরা আর কি অসুবিধা পাইতে হয়, তার জন্য আমরা সেটা আমরা করতে না করি। সারা দেশের সঙ্গে বুধবার কাছাড় সহ সমগ্র বরাক উপত্যকার ইসলাম ধর্মাবলম্বীরা পালন করবেন ত্যাগের উৎসব ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। তবে কোভিড-19 পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ঈদ পালন নিয়ে বিশেষ এসওপি ঘোষণা করায় ঈদ উজ্জোহা নিয়ে মুসলিম সমাজে নেই কোনো উৎসাহ উদ্দীপনা। সোমবার ঘোষিত নতুন এসওপিতে কোনো মসজিদ কিংবা ঈদগাহে ইমাম সহ সর্বাধিক 5 জন নামাজ পড়তে পারবেন। মোট 5 জন নিয়ে ঈদের জামাত পড়া কোনো অবস্থায় সম্ভব নয়, তাই শিলচর ইটখোলার ঈদগাহ কমিটি সহ বরাক উপত্যকার সকল মসজিদ ও ঈদগাহ কমিটিগুলি সমবেতভাবে ঈদের জামাত বাতিল করে দিয়েছে। মসজিদ ঈদগাহে নেই ঈদের নামাজের প্রস্তুতি। প্রতিটি মহল্লায় জানিয়ে দেওয়া হয়েছে সরকারি নির্দেশিকা মেনে নিজ নিজ বাড়িতে ঈদের নামাজ আদায় করতে। এই ঈদের সঙ্গে পশু কোরবানির একটা সম্পর্ক রয়েছে, কিন্তু রাজ্য সরকার চলতি বাজেট অধিবেশনে গো সুরক্ষা বিল বিধানসভায় উত্থাপন করেছে। এই বিল এখনো আইনে রূপায়িত না হলেও রাজ্য সরকার পশু কোরবানি নিয়ে কঠোর অবস্থান নেওয়ায় এবার সামর্থ্যবান মুসলিমরা কোরবানির থেকে বিরত রয়েছেন। ফলে অন্যান্যবার ঈদ উজ্জোহার আগে শহরসহ গ্রামগঞ্জের পশু হাটগুলি জমজমাট হয়ে উঠত, কিন্তু এবার সেই বাজারগুলিতে ক্রেতাও নেই বিক্রেতাও নেই। তবে কোনো কোনো বাজারে ছাগল ও খাসি বিক্রি হতে দেখা গেছে। বরাক উপত্যকার প্রধান ধর্মীয় সংগঠন যেমন জমিয়ত উলামাই হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত, এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির সহ অন্যান্য সংগঠন থেকে নিজ নিজ অনুগামীদের অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগের প্রোটোকল মেনে নিজ নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করতে। তাই এবারও গত 3টি ঈদের মতো নিয়ম রক্ষার ঈদ পালন হবে। বাদালিছড়া থানাধীন বাদশাহী পুঞ্জির কৃষক তথা খাসি উপজাতি পিলমন রম্বায়ের পান জুমে গতরাতে চোরের হানায় ব্যাপক ক্ষতি হয়েছে। তার প্রায় 150টি পান গাছ কেটে নিয়ে গেছে চোরেরা। এতে তিনি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন বলে জানান। রবিবার তিনি পরিবারের লোকদের সাথে প্রার্থনার জন্য গির্জায় ছিলেন। সোমবার সকালবেলা তিনি যখন তার পান জুমে যান তখন তার নজরে পড়ে নিজের রুটিরুজির একমাত্র আয়ের উৎস পান জুমের সর্বনাশা দৃশ্য। কেউ তার জুমে প্রবেশ করে প্রায় 150টি পান গাছ কেটে নিয়ে গেছে। এতে তার মাথায় বজ্রপাতের মতো ঘটনা ঘটে। উক্ত কাণ্ডে অবৈধ দখলদারদের হাত রয়েছে বলে তিনি ধারণা করছেন। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত তদন্তের জন্য তিনি ওসি মনোরঞ্জন সিনহার হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি তার অসহায় পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে তিনি বিধায়ক সহ ডিসির হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা অনেক কষ্ট, আমরা জানি না এই জঙ্গলের আমরা পান খেট করি কে, আমরা আয়া আমরা জুমের দুশ্মন করি। প্রত্যেক রবিবারে আমরা গির্জা যাই, আমরা প্রার্থনা করি, আমরা জানি না কে আয়া আমরা জুমে পান খাতে পান নষ্ট করে, আমরা কিভাবে চলতাম আমরা এই বাসাইকিলা গ্রামে, আমরা বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য আমরা কি করিয়া পড়াশোনা করাইতাম বাচ্চারে, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমরা খাওয়া দাওয়া করতাম চলতাম পারি না, শুধু আমরা পানের উপরে আমরা নির্ভর করে আমরা পানের উপরে খেত করে পানের মধ্যে আমরা পানের মধ্যে আমরা পড়াশোনা আমরা খাদ্য আমরা কোনো জুম কোনো ধান খেতি নাই, আমরা শুধু পানের জন্য আমরা খেত করি।
দয়া করে স্যার, ডিসি স্যার, এমএলএ স্যার, কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমরাকে আমরা জন্য সাহায্য করুন। আমরা জানি না কোন মানুষে আয়া আমরা পান জমের খাতিয়া নষ্ট করে এবং জায়গার জন্য তারা দখল করতে চায়। রাত পোহালে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের ঈদ উজ্জোহা উৎসব, এর মধ্যে চারদিকে ঘুরে ফিরছে ঘাতক করোনা। তাই বিষয়টি নিয়ে সরকার ও প্রশাসন প্রথম থেকেই কঠোর অবস্থান নিয়ে করোনা মোকাবিলায় চেষ্টা ত্রুটি রাখছে না। তবুও কিছু মানুষ চলতি মহামারীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মর্জি মাফিক চলাফেরা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার কোভিড প্রোটোকলকে তুড়ি মেরে পাথারকান্দিতে অনেককে ঈদের কেনাকাটা করতে দেখা গেছে। সমাগত ঈদুজ্জোহা উপলক্ষে গত কয়েকদিন ধরে বৃহত্তর পাথারকান্দির বিভিন্ন এলাকার দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এতে একদিকে যেমন করোনার জীবাণু ছড়াচ্ছে, অন্যদিকে জেলার প্রান্তিক ব্যস্ততম এই শহরে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, অথচ এ ব্যাপারে সম্পূর্ণ নীরব প্রশাসনিক কর্মকর্তারা। করোনা মোকাবিলায় অসম সরকারের নয়া নির্দেশনায় যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে মাস্ক পরিধানের পাশাপাশি স্যানিটাইজারের ব্যবহার ছাড়াও সবাইকে কোভিড প্রোটোকল মেনে 6 ফুট দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক, কিন্তু এরপরও বৃহত্তর পাথারকান্দিতে তা অনুসরণ হচ্ছে না। এ নিয়ে স্বাভাবিকভাবে আতঙ্কিত সচেতন মহল। আসাম বুক অফ রেকর্ডসে শিলচরের দীপদেবের নাম নথিভুক্ত হওয়ায় তাকে মানপত্র প্রদান করা হয়। মঙ্গলবার দিশপুরে রাজ্য সরকারের আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, প্রাক্তন পুর কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী প্রমুখ দীপদেবকে আসাম বুক রেকর্ডসে জাতীয় পর্যায়ে নাম নথিভুক্ত হওয়ার জন্য ভূয়সী প্রশংসা করেন। মানপত্রটি প্রদান করেন কার্যকরী সদস্য শুভাশিষ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন হরিদ্বারের পতঞ্জলি যোগ সমিতির যোগ প্রশিক্ষক দেবাশিষ নাথ। বরাক উপত্যকার মানুষ হিসাবে এই অনুষ্ঠানত সামিল হয়ে আমি খুব আনন্দ অনুভব করছো। আর মই ভাবো এনেকুৱা কামের জড়িয়ে ই এদিন হয়তো বা ভারতবর্ষত বা ওয়ার্ল্ড বুকস অফ রেকর্ডত নামটি সন্নিবিষ্ট হব। আর আমি মানুষবিলাক যখন আমি এই অঞ্চলত বসবাস করছো আমি গর্বরে কব পারি যে আমার ইয়াতে দীপদেব নামের লড়াজনে ওয়ার্ল্ড বুকস অফ রেকর্ডত তেওঁৰ নাম সন্নিবিষ্ট করব পাৰিছে। মই এই ক্ষেত্র আমি তেওঁক অনুরোধ করি আর ঈশ্বরের ওচৰত প্রার্থনা করি যে আপনি আপনার কর্মকুশলতা যাতে বৃদ্ধি পায়, আপনি যাতে অনুশীলনের মাধ্যমে আপনার কাম আপনি বিশ্বময় আপনি ব্যক্ত করিব পারে, তার কারণে আমি আপনার কম যে আপনি আপনার অনুশীলন চলাই থাকিব, আপনি নিঃসন্দেহে এই কামত প্রশংসা অর্জন করেছে। সোনাই দক্ষিণ মোহনপুর জিপির 10 নং গ্রুপের বর্ণালার গ্রামীণ রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। দেশ স্বাধীন হওয়ার 74 বছরের গণ্ডি অতিক্রম হলেও এই এলাকায় যোগাযোগের ব্যবস্থায় কোনো রদবদল ঘটেনি। বর্ষার মরশুমে সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ারও কোনো উপায় নেই। এই বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিরা কোনো দৃষ্টিগোচর করেননি। মঙ্গলবার এলাকার স্থানীয়রা বিষয়টি নিয়ে সরব হয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে রাস্তার কাদার উপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ ব্যক্ত করেন। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক করিমুদ্দিন বরভুঁইয়ের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। বর্তমানে আছি, এর লাগে আমরা রাস্তা লাগে না করে খেত লাগাই দিছি, আজকে দান রুই আর আমরা এই রাস্তাটা। আমরা ওই সাইডে বর্তমানে 500 পরিবার উফরি আমরা ওই সাইডে আসবেন, ছোট একটা বিরিজু আছে, বিরিজুরি নাই কিছু না নালা আছে। তো আমরা ওই অবস্থাতে আছি হিসাবে আজকে আমরা রাস্তা দান লাগাই দিছি। আর আমরা একটা অনুরোধ আমরা বিধায়ক সাহেবের কাছে, হাজি করিমুদ্দিন সাহেবের কাছে, থান শুনছি আমরা সোনাই সমষ্টি বাদে বাইরে জায়গা তো খাজ খাম করডা, আমরা এগুলো তো বহুত বছর তানি কইয়া কইয়া যাই আর পরে 50 বছর তানি আমরা সারা বাসা সাইতে কইলাম, আমরা কইলাম আমরা বড় ভাই আইতে কইলাম রাস্তাটা কাজ হইছে না। এর লাগি আমরা এমএলএ এর দৃষ্টি আকর্ষণ করি কইয়া জগত চলার লাগি, নগদ চলার লাগি আমরা রাস্তা যত সাহায্য সুবিধা যেভাবে করা করতা। আমরা আমরা বিধায়ক কর্মবীর বিধায়ক শুনছি বাইরা জায়গা তো খাজ খাম করডা, আমরা সোনাই সমষ্টির বাদে বাইরা জায়গা তো মাটি দিতিরা, বর্তমানে আমরা তান দৃষ্টি আকর্ষণ করিয়া। বিধায়ক করিমুদ্দিন বরভুঁইয়া ও প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের হেয় প্রতিপন্ন করার চক্রান্তের নিন্দা ও ধিক্কার জানাল সোনাই মহাজোট। মঙ্গলবার শিলডুবিতে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে কংগ্রেস ও এআইইউডিএফ কর্মকর্তারা প্রাক্তন বিধায়ক ও তার সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বর্তমান বিধায়ককে নিয়ে প্রাক্তন বিধায়কের নানা কটুক্তির সমালোচনা করে সোনাই বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি ইজাজ হোসেন লস্কর ক্ষোভ ব্যক্ত করে বলেন, প্রাক্তন বিধায়ক আদালতে মামলা করেছেন, সেই হিসেবে আদালতেই রায় তার সঠিক রায় দেবে।
এ নিয়ে অযথা জোলখোলা না করার জন্য প্রাক্তন বিধায়ক ও তার সমর্থকদের জানান তিনি। এছাড়া মহাজোটের কর্মকর্তারা এদিন বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁইয়াকে মিত্র দলে সামিল করায় খুশি ব্যক্ত করেন সোনাই কেন্দ্রের কংগ্রেস ও এআইইউডিএফ কর্মকর্তারা। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এআইইউডিএফ দলের সোনাই সভাপতি খলিল হাসান লস্কর বলেন, বর্তমান বিধায়ককে মুখ্যমন্ত্রী মিত্র দলে সামিল করায় সোনাইয়ের উন্নয়নমূলক কাজকর্মে বিধায়কের অনেক সুবিধে হবে। সোনাই কেন্দ্রের অসমাপ্ত প্রকল্পগুলো এবার বাস্তবায়ন হবে বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক জুনুবাবু লস্কর, দিলওয়ার জাহান লস্কর, যুব এআইইউডিএফ এর সভাপতি জাকির হোসেন লস্কর সহ অনেকে। আমরা সোনাইবাসী অত্যন্ত গৌরবান্বিত। গতকালকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আসামের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের সোনাই সমষ্টির বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড়ভূঁইয়াকে যে ওনার বিরোধী বিধায়ক দলের মিত্র দলে অন্তর্ভুক্ত রং উনার মুখ্যমন্ত্রী দলে রেখেছেন তাই আমরা গৌরবান্বিত। তাই আমরা সোনাইবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি যে আমাদের বিধায়ককে উনার দলে অন্তর্ভুক্তি করেছেন। কাটিগড়ের বিভিন্ন দুর্নীতি নিয়ে অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের সাথে দেখা করলেন কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। কাটিগড়ের উন্নয়ন স্তব্ধ রয়েছে এবং তা সঠিকভাবে তদন্তের দাবি জানান তিনি। যে আজকে উন্নয়ন, সেই উন্নয়ন স্তব্ধ। কাটিগড়ার বিভিন্ন যেসব ডিপার্টমেন্ট বিভাগ রয়েছে, পিডব্লিউডি থেকে শুরু করে এবং অন্যান্য আরো যেগুলো আছে, সেখানে অত্যন্ত ধীর গতিতে স্লোথ গতিতে কাজ। কোথাও আমরা দেখতে পারি যেখানে কাজ অর্ধসম্পূর্ণ হয়ে রয়েছে, কোথাও আমরা দেখতে পাই কাজের নামে সম্পূর্ণ টাকা সেখানে ড্র করা হয়ে গেছে। আমি বিগত দিনে বড়ইতলি ব্রিজের অ্যাপ্রোচ রোডের কথা বলেছি। এখন আমি আরো কিছু এখানে কালাইন কলেজ রোড ছলিগ্রামে যেটা আরসিসি ব্রিজ, সেই আরসিসি ব্রিজ অর্ধসম্পূর্ণ হয়ে রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন প্রকল্প, সেই সব প্রকল্পতে আমরা পিএমজিএসওয়াই এর প্রকল্পে সেই প্রকল্প স্যাংশন হয়েছে, কিন্তু সেই সব ক্ষেত্রে আমরা একটা দায়সারা ভাব, সেই দায়সারা ভাব দেখতে পাই। অত্যন্ত স্লোথ গতিতে সেখানে একটা নির্মাণের কাজ চলছে। খোঁজ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে ঈদুজ্জোহা উপলক্ষে গত বুধবার থেকে শিলচর শহরের বিভিন্ন স্থানের অসহায় মানুষদের মধ্যে ময়দা, চিনি, সয়াবিন তেল ইত্যাদি অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রী সহ মহিলাদের জন্য শাড়ি এবং পুরুষদের লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে শাড়ি লুঙ্গি তুলে দেন সংস্থার কর্মকর্তারা। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে প্রায় 850 জন অসহায় মানুষদের মধ্যে এসব তুলে দেন তারা। এই কর্মসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সজল লস্কর, কামাল লস্কর, জাকির তালুকদার সহ অন্যান্যরা। খোঁজ ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বিশেষ করে ঈদের জন্য আমরা অসহায় মানুষকে শাড়ি, মহিলাদের জন্য লুঙ্গি, পুরুষদের জন্য আজকে গত এক সপ্তাহ থেকে আমরা এইসব বস্তু দান করে চলেছি। এবং আমাদের এখানের মধ্যে আজকে বিশেষ করে মহিলাদেরকে বিকালে শেষ পর্যায়ের আমাদের আজকে দান ছিল, মহিলাদের মধ্যে শাড়ি এবং খাওয়া দাওয়ার মধ্যে খাওয়া দাওয়ার বস্তু, ঈদের জন্য বিশেষ করে সব ধরনের খাওয়া দাওয়ার বস্তু আমরা ওদের হাতে উঠিয়ে দিয়েছি। কিডনিজনিত সমস্যায় জর্জরিত শিলচর শ্রীমারুড়ের বাসিন্দা সুচরিতা ভট্টাচার্যকে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে উন্নত চিকিৎসার জন্য কিছু আর্থিক অনুদান তুলে দেন সংস্থার কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন, পুষ্টিকর খাদ্যের বাগান তৈরির আহ্বান কীর্তি। বিভাগীয় কাজ সারতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকা জুড়ে। ত্রিকোণায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি, ক্ষয়ক্ষতি 50 লক্ষাধিক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।